আরে ওই আইসক্রিম, চল চল, অনেকদিন খাওয়া হয়নি। দাদা দুটো আইসক্রিম দিন না, চকলেট দেবেন কিন্তু। নে ধর না, এই নিন। তুই টাকা দিস? আরে বাবা কি তো ব্যাপার, নে দে, আয় চ। শট মার দেখি কত দূর যায়। মারবো মারবো। এই রে, আরে কি অদ্ভুত! কিছু বলবো? খুব বাজে হলো এটা, কি ভাবলো বলতো? তুই তো বললি, তুই বললি বলেই না আমি মারলাম। তুই না দেখে মারবি কেন? তো সরি বলা উচিত। ওখানে যাই, তারপর উল্টো পাল্টা বলি। আর পালিয়ে এসেছি বাবা, বেঁচে গেছি। আর ওখানে যদি দাঁড়াতাম কত ভুলভাল বলতো বলতো। তাছাড়া তুই তো আমার এই সরিটা বলতে পারতিস। বাবা আমি আমি নই, আমার যা ভয় করছিল কি বলবো তোকে। ঠিক আছে চ। দাঁড়ান, ব্যথা লাগছে, এই যে বেঁধে দিলাম, আপাতত রক্তটা বেরোবে না। কোনো অসুবিধা নেই, জলটা আমার এই ভাগে, আর এখানে আছে, জল খেয়ে। বলছি আপনি যেতে পারবেন? হ্যাঁ আমি যেতে পারবো। কি করে যাবেন? আপনি তো যেতে পারবেন, গাড়িটা হাতে তো ব্যান্ডেজ। ঠিক আছে চলুন, বসুন বসুন, আমি নিয়ে যাচ্ছি, বসুন। দাদা থ্যাংক ইউ। হঠাৎ করে কেমন বৃষ্টি নেমে গেল বলুন তো। ব্যথা লাগছে? না না ঠিক আছে। আজ যদি আপনি না থাকতেন কি যে হতো? কি হতো? আমি না থাকলে অন্য কেউ থাকতো। আচ্ছা যদি আমি এমনটা বিপদে পড়তাম আপনি থাকতেন না? না না অবশ্যই। একটা কথা কিন্তু জানা হলো না, বলছি আপনার বাড়িটা কোথায়? আমি তো বাড়ি যাব না। কেন? সামনে মোড়টা ঘুরলেই আমার বন্ধুর বাড়ি। এই ওষুধগুলো তাহলে কি বন্ধুর? খুব কষ্ট হচ্ছে মা। মা মাসি কখন আসবে? আমিও তো সেটাই ভাবছি, ও এখনো আসছে না কেন? ওর তো চলে আসার কথা। ও এখনই চলে আসবে মা, ও আসলেই তোমাকে ওষুধ খাওয়াবো, তুমি সাথে সাথেই সুস্থ হয়ে উঠবে। ওই চ।
চলে এসেছে, দাঁড়া আমি দরজাটা খুলি। কিরে এত দেরি করে এলি? আরে ভেতরে চল, বলছি ভেতরে আসুন। তোর হাতে এটা কি হলো? বলছি আপনি বসুন বসুন, ওখানে বসুন। আসলে অ্যাকচুয়ালি উনি ছিল বলেই ও। আচ্ছা তুই মেয়ের ওষুধগুলো বের কর, আমি চট করে এক কাপ চা করে। ঠিক আছে তুই চাটা করে নে। নীলু তুমি এখন কেমন আছো? তোমার জন্য এই যে ওষুধগুলো এনেছি, এইগুলো খেলে তুমি একদম ঠিক হয়ে যাবে। আর ওই একটা নতুন আঙ্কেল এসেছে, দেখেছো তুমি? আমি ওষুধটা দিই, তুমি একটুখানি উঠে বসো। নীলু দাঁড়া, ওঠো একটু, উঠে বসো তো তুমি একটুখানি। ওঠো একটু আস্তে আস্তে করে, তুমি তো গুড গার্ল, একটু হেলান দাও। হ্যাঁ হ্যাঁ, তোমার আর কষ্ট হচ্ছে না তো মা? দাঁড়াও, আগে জানলে ভালো হতো। আমি জানতাম না যে নীলু আছে, আমি ইয়া বড় একটা ক্যাডবেরি নিয়ে আসতাম। আপনার চা। সুমি হ্যাঁ রাখ, আমি নিচ্ছি। নীলুকে ওষুধটা খাইয়ে দিয়েছি, এবার নীলু শুয়ে একটু ঘুম করে নাও তো দেখি। তুমি তো গুড গার্ল না, একটু শুয়ে পড়ো দেখি। না শুয়ে পড়ো, আপনি বসুন। এবার তুমি একদম সুস্থ, চোখ বন্ধ করো চোখ বন্ধ করো। কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো বুঝে উঠতে পারছি না, ও ছাড়া যে আমার কেউ নেই। এত টেনশন নিচ্ছেন কেন? সত্যি বলতে সেদিন যা ভয় পেয়ে গেছিলাম না, আর এখন? আসলে সেদিন না আমাদের কোনো দোষ ছিল না, এটা নিয়ে টেনশন নেওয়ার কিছু নেই। আচ্ছা আমরা কি বন্ধু হতে পারি? হতেই পারেন। আর আমি একটা কথা জানা হলো না, আপনারা একই জায়গায় জব করেন? হ্যাঁ। বলছি আজকে চাটা না খুব ভালো হয়েছে, আজ তাহলে আসা যাক। বলছি শোন না, আমিও বেরিয়ে যাই বুঝলি, আর তাছাড়া বাড়িতে অনেক কাজও আছে। বলছি আমার গাড়ির চাবিটা। ও হ্যাঁ এই তো, থ্যাংক ইউ, এই চাবিটা তোর কাছে রেখে দে। আর নীলুমা তুমি এখনো ঘুমাওনি? হ্যাঁ ঠিক আছে, আবার পরে তোমার সাথে কথা হবে। তাহলে আজ উঠি, ঠিক আছে? আসি। হ্যাঁ আসুন। আপনি? কাল আসবো ভেবেছিলাম, হঠাৎ একটা রেকর্ডিং পড়ে গেছিল তাই আসতে পারিনি। আসুন ভেতরে আসুন। নীলিমা এটা তোমার, আমি তোমায় কথা দিয়েছিলাম না, আমি আসবো বলেছিলাম, আর এই ক্যাডবেরিটাও তোমার। এসবের আবার কি দরকার ছিল? না আমি ওকে কথা দিয়েছিলাম, ওগুলো তো আমার নীলিমায়ের জন্য। নীলু আঙ্কেলকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ আঙ্কেল। ওয়েলকাম। আপনারা বসে একটু কথা বলুন, আমি এক কাপ চা করে আনি। আচ্ছা নীলু। হুম। তোমার পছন্দ হয়েছে? হুম আমার খুব পছন্দ হয়েছে। শরীর কেমন আছে এখন? ভালো ভালো। পড়াশোনা ঠিকঠাক করছো? হুম। আর দুষ্টুমি? ওই একটু করি মায়ের সাথে। আপনার চা। নীলু দুধটা খেয়ে নাও দেখি। না মা আমার ভালো লাগছে না, আমি খাবো না। খাবো না বললে হবে না, খেয়ে নাও। খাবো না মা বললাম তো। খেয়ে নিতে বলেছি কিন্তু।
আমি বললাম তোমার ভালো লাগছে না। গ্লাসটা আমাকে দিন। নীলু, তুমি তো আমার লক্ষ্মী সোনা, এদিকে এসো। তুমি দুধটা খেয়ে নাও, তাহলে তোমায় নিয়ে বিড়ি করতে অনেক মজার গল্প শোনাব। সত্যি 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 সত্যি। আর শুধু তুমি নয়, সবাই মিলে যাব। মাও ওদের সাথে যাবে কি? হ্যাঁ। হুম, কই লক্ষ্মী সোনার মতো খেয়ে নাও দেখি। গুড, তাহলে আমরা বিড়ি করতে যাবো তো। আঙ্কেল, আমি তোমাকে কি বলে ডাকবো? দিন ক্লাসটা আমাকে দিন। তুমি তুমি আমায় কি ভাবো? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা মন চাই দেখো। ঠিক আছে, আজ থেকে আমি তোমাকে বন্ধু বলে ডাকবো। বন্ধু? ঠিক আছে, তাই হবে। আজ থেকে তুমি আমার ছোট্ট বন্ধু। আঙ্কেল, আমার সামনে বার্থডে, তুমি আসবে তো? তোমার বার্থডে? হুম। আমার নীলু মায়ের বার্থডে, আমি আসবো না? তাই কখনো হয়? নিশ্চয়ই আসবো। প্রমিস? প্রমিস? ওর বাবার ভালোবাসা আজ কোথাও পূর্ণ হলো, তা শুধু আপনার কারণে। ও যে এত সহজে আপনাকে আপন করে নেবে সেটা আমি ভাবতেই পারিনি। নীলু, আজ আমি আসি। ঠিক আছে, আরেকদিন আসব। একদিন কেন, আপনার যখন মন করবে তখনই আসবেন। আপনার বন্ধুর বাড়ি আসবেন না? হুম, আসি তাহলে। টাটা। টাটা। তখন থেকে দরজা থাকছিস, দরজা খুলছিস না, কি করছিলি তুই? আমি তো দারোয়ান নাকি? তুই রোজ রোজ দেরি করে আসবি আর আমাকে এসে দরজা খুলতে হবে নাকি? ঠিক আছে চল, কাল থেকে আমি দরজা খুলে নেবো। কাল থেকে নাকি? ও এসে দরজা খুলে নেবে, আমি জানি না, আমাকে এসেই দরজাটা খুলতে হবে। কিরে, কোথাও বেরোচ্ছিস? হ্যাঁ, একটু বন্ধুদের সঙ্গে যাওয়ার ছিল, তোর জন্য তো যেতেও পারি না কোথাও। দাদা, এ দাদা, তুই এরকম হাসছিস কেন? কিরে, প্রেমে পড়েছিস নাকি? হলে ভালোই হয়, আমাকে আর রান্না করতে হবে না, পায়ের ওপর পা তুলে বসে খাবো। একটা বৌদি হলে ভালো হয় না? হুম, শালা মারবো না, চল 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 চল। ওই চল ওখানে বসি, ওখানে চল। জানিস তো এই অফিসে আর জব করতে ভাল লাগছে না। বস না, কেমন যেন একটা কথা বলছে, সারাক্ষণ যেন খিটখিট করছে। আসলে আমরা না পুরনো এমপ্লয়, আর তাছাড়া স্যালারিও বাড়িয়ে দিয়েছে। আমরা কি কাজ করি না? কাজের তুলনায় অনেক কম স্যালারি দেয়। কর্পোরেট অফিসে তো এটা হবেই, খুব স্বাভাবিক। আচ্ছা, রাজেশবাবুর কি খবর? হুম, ভালো। উনি এসেছিলেন সেদিন আমাদের বাড়িতে। আচ্ছা, জানিস নীলু না খেতে চাইছিল না, উনি জোর করে ওকে খাইয়ে দিয়েছে, আর নীলু দেখলাম খুব খুশি হয়েছে। বাহ, তাহলে তো জল অনেক দূর অব্দি গড়িয়েছে না? আসলে তা না, বাবাকে না পাওয়ার ভালোবাসা নীলু রাজেশবাবুর মধ্যেই খুঁজে পেয়েছে। শুধু কি নীলু, নাকি তুইও? তুই না একটা জাতা। জাতার কি আছে, হলে মন্দ কি? আর তাছাড়া নীলুও তার বাবাকে পাবে, আর তুইও তোর একটা মনের মানুষকেও পেয়ে যাবি। আসলে আমরা যতই বলি যে একা থাকা যায়, আসলে কি সারা জীবন একা থাকা যায়? আর আমার মনে হয় তুই বিষয়টা ভেবে দেখতে পারিস। আচ্ছা শোন না, সামনে তো নীলুর বার্থডে। হ্যাঁ, ও তো খুব করে ধরেছে বার্থডে সেলিব্রেশন করতে হবে। রাজেশ বাবুকে তো আবার বলেছে আমার বার্থডেতে আসতে হবে কিন্তু।
ভাবছি ছোট করে একটু বার্থডে সেলিব্রেশন করব, তুই আসিস কিন্তু? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে এখন তাহলে ওঠা যাক, চল। চল, অনেকটা লেটও হয়ে গেল। বন্ধু কখন আসবে? এক্ষুনি চলে আসবে, হয়তো কোনো কাজে আটকে পড়েছে। কিরে দরজা খোলা? ওই তোরা আসবি বলে খুলে রেখেছিলাম, আয় বস। রাজেশ বাবু আসেননি? না রে, উনি এখনো আসেননি। নীলু কখন দিয়ে মন খারাপ করে বসে আছে। বুঝলাম, তা আজকের বার্থডে গালের মুখটা শুকনো কেন? বন্ধুই তো বলেছিল কেক নিয়ে আসবে, নালে তো আমার বার্থডেটাই হবে না। সেই তো, চলে আসবে, তুমি মন খারাপ করো না। আর আজকে এটা আমার তরফ থেকে তোমার জন্য একটা ছোট্ট গিফট। থ্যাংক ইউ, ওয়েলকাম। আচ্ছা, রাজেশ বাবুর আসার অপেক্ষা আমরা না করে তার মধ্যে আমরা একটা গেম খেলে নিই, এসো। আমি তো এমনিতে তোমাকে ছাড়ছি না, এটা সাজিয়ে ফেলি। আমার নীলু মায়ের তো আর মন খারাপ করার কথা নয়। না, আমি চলে এসেছি। আসলে কি হয়েছে বলো তো, মানে আমার না একটা কাজ ছিল, আমি সরি বলছি, আর কোনোদিন করব না। প্রমিস? সত্যি করব না। আজকে হই হুল্লোড় অনেক 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 আনন্দ। তুমি খুশি তো? রেডি? আপনাকেও কিন্তু টুপি পরতে হবে আজকে। কেন? পরতেই হবে। পরুন, তুইও পর। ঠিক আছে, টুপি পরা হয়ে গেছে, আর দেরি নয়। এবার তাহলে কেক কাটা হবে। ভয় পেও না, কিছু হবে না। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ নীলু, হ্যাপি বার্থডে টু ইউ। দালি 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 দালি। কিন্তু আজকে আপনাকে ছাড়ছি না। আমি আবার কি করলাম? আজকে আপনাকে গান শোনাতে হবে। না দেখুন, না না বললে কিন্তু আমরা শুনবই না। গান আজকে আমাদের শোনাতেই হবে, তার উপরে আজকে নীলুর বার্থডে বলে কথা। কি নীলু, তাহলে তুমি তোমার বন্ধুকে বলো। একদম। কি, আমি গান শোনাবো? শোনান না, একটা গান শোনাতেই হবে। কি গান শোনাই? তুমি তাই, তুমি তাই গো আমার পরানো যাহা চাই। তুমি তাই, তুমি তাই গো আমার পরান যাহা চাই। সত্যি বলতে ছাড়ুন আজকে, আজকে একটু আমরা আনন্দ করি আজ। আচ্ছা অন্য একদিন, আমি কথা দিলাম, শোনাব। আচ্ছা নীলু চলো আমরা একটু বাইরে থেকে খেলে আসি। এসো এসো, চলে এসো। আরে
যাচ্ছেন কোথায়? আরে কোথাও যাচ্ছি না। আপনারা কথা বলুন, জাস্ট বাইরে থেকে যাব আর আসব। এটা কিন্তু আপনি এত কথা কেন বলছেন বলুন তো? নীলুমা চলো এসো এসো। আমার মনে হয় আর একটু সময় নিয়ে তোমার ভাবা উচিত। আমি অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি, তাই তো হাতটা বাড়ালাম। কি ভাবছো? নীলু কাছে এসো, আমাদের নীলু।